স্বাস্থ্য পরিষেবা থেকে পানীয় জল, বিদ্যুৎ, রেগা সেচ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ থমকে আছে, এরকমই অভিযোগ রাজনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক সুদন দাসের। সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অভিযোগ তুলে শাসক দলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন তিনি। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে 5 জনের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার ডেপুটেশন প্রদান করে রাজনগর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে। রাজনগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকটে যে নদফা দাবিগুলো তুলে ধরা হয়েছে তা হলো, সামাজিক ভাতা প্রাপকরা বিগত 4 মাস ধরে ভাতা পাচ্ছে না, তাদের ভাতা পাওয়ার ব্যবস্থা করতে হবে, নতুন করে ভাতা পাওয়ার উপযুক্তদের ভাতা প্রদানের ব্যবস্থা করা, কন্যা সন্তান ভাতা প্রক্রিয়া প্রায় বন্ধ তা চালু করতে হবে, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে তা থেকে নিস্তার পেতে লক্ষ্মীপুর একিনপুর নির্মীয়মান বিদ্যুৎ সাবস্টেশনের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে, যে সমস্ত গ্রামীণ এলাকার বিশুদ্ধ পানীয় জলের সমস্যা, যে সমস্ত এলাকার পানীয় জলের ব্যবস্থা করতে হবে, ব্লক এলাকার সমস্ত সেচ প্রকল্পগুলো চালু করতে হবে, এই দাবিগুলো সহ আরও অন্যান্য দাবি নিয়ে নদফা দাবি সনদ রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট প্রদান করা হয়। ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের সামনে নদফা দাবি সহ রাজনগর ব্লক এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রাক্তন বিধায়ক সুদন দাস। পাশাপাশি তিনি এও জানান, ব্লক আধিকারিকের দাবিগুলোর মধ্যে যে সমস্ত বিষয়গুলি ওনার এখতিয়ারের মধ্যে রয়েছে সেগুলো তিনি দেখবেন, বাকি বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেবেন বলে আশ্বাস দেন। নদফা দাবিতে এদিন ডেপুটেশন প্রতিনিধি দলে সুধন দাস ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব গোপাল রিয়াং, গোপাল বিশ্বাস, সমীর দেবনাথ ও রাজনগর অঞ্চল সম্পাদক ভজন দাস। নেশার কারবারের সঙ্গে যদি মিশে থাকতে পারে তাহলে আজকের যে সংকট, চাকরি কেন হচ্ছে না, নানান বিষয় সমস্যাগুলি, এগুলি নিয়ে তারা মাথা ঘামাবে না, সেই পথে ধাবিত করার জন্য এই চেষ্টা করছে, এই সর্বনাশ করার চেষ্টা হচ্ছে, এটাকে আমরা তীব্রভাবে বিরোধিতা করি। সামনের দিনে যাতে কাজকর্ম বৃদ্ধি করা হয়, বিশেষ করে এই ব্লক এলাকাতে, ব্লক এবং অন্যান্য দপ্তরে কাজকর্ম বৃদ্ধি করে উন্নয়নের দিকে নজর দেয়, একেবারে ব্যবস্থাটা ভেঙে পড়েছে এটাকে যাতে চালু করা হয়, সেই জন্যেই আজকে আমরা বিডিও সাহেবের কাছে ডেপুটেশনের মিটিং সঙ্গে এই বিষয়গুলিকে নিয়ে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।